গতকালের যে রায়, তারপরে মুখ্যমন্ত্রীর আবেদন, পুরো ব্যাপারটা কিভাবে দেখছো তুমি? প্রথমত হচ্ছে আমি সুপ্রিম কোর্টের রায় নিয়ে খুব একটা বেশি এক্সপেক্ট করিনি, কারণ কেসটা সুপ্রিম কোর্টে চলছে। সুপ্রিম কোর্ট শুধু একটু দেখছিলেন যে কতটা কী আপডেট হয়েছে, কতটা কী এগোচ্ছে, সেই কোর্টটা চলছে কিন্তু লোয়ার কোর্টে ট্রায়াল, সো ওটার দিকে আমাদের বেশি তাকানো উচিত যে ওখানে কী হচ্ছে। কোথাও কি মনে হচ্ছে রাজনীতিকরণটা বেশি হয়ে যাচ্ছে? সেটা তো আমাদের সর্বোচ্চ আছে না, বাঙালিদের রক্তে রাজনীতি আছে, সব কিছুতে আমরা রাজনীতি ঢুকিয়ে দেখি। আমার ইউজুয়ালি মানে এর আগে আমি কখনো দুর্গাপুর আসিনি, আসানসোল যাইনি, আজকে আমার দুটোই ঘোরা হবে। ভালো লাগছে, নতুন নতুন জায়গায় ঘোরা হচ্ছে সেন্ট্রাল ফ্যামিলির সঙ্গে, আর ভালোই লাগে হচ্ছে নতুন লোকজনকে দেখা। প্লাস এক মাস পর আমি কোথাও গেছি, একটু অকওয়ার্ড সিচুয়েশন আছে, কোনো কিছু নর্মাল না, আমার মনে হয় না কেউই নর্মালি লাইফ কাটাচ্ছে। Thank you. Thank you. Thank you. Thank you.